এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো এখানে শনিবার, আর এখন বাজে ঘড়িতে ঠিক 9টা, মানে সকাল 9টা। তো আমি কালকের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে থেকে নতুন কিছু একটা শুরু করতে চলেছি, আর সেটা হলো আমি আজকে থেকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরু করেছি। তো কালকে রাত 7টায় আমি খেয়েছি, আর এখন বাজে 9টা। তো অলরেডি আমার মানে হ্যাঁ 14 ঘন্টা ফাস্টিং হয়ে গেছে। তো 14 ঘন্টা ফাস্টিং এর পর আমি প্রথমে ফাস্টিংটা মানে ভাঙছি, ফাস্টিং ভাঙা বলবো না, বিকজ এই ফাস্টিং এর মোমেন্টে তুমি জল খেতেই পারো, জল চা সবকিছু খেতে পারো। তো যাই হোক, ফাস্টিং আর ভাঙতে আমার 2 ঘন্টা বাকি আছে, মানে 16 ঘন্টা ফাস্টিং রাখতে হয়। তো 2 ঘন্টা আগে আমি একটু গরম জল খাচ্ছি, তারপর এখন 9টা বাজে, আমি 11টা নাগাদ খাবো আর কি, ফাস্টিংটা ভাঙবো। তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর ব্যাপারে যারা জানো না তাদেরকে একটু বলে দিই। তো এটা হচ্ছে একটা ডায়েট প্রসেস বলতে পারো, তো যেখানে হচ্ছে 8 ঘন্টা দিনে, যদি দিনে যদি নয়, দিনটা আমাদের 24 ঘন্টা, তো এখানে 8 ঘন্টা হচ্ছে খাবে, আর 16 ঘন্টা হচ্ছে ফাস্টিং করে থাকতে হবে। তো 8 ঘন্টা খাবে মানে যা খুশি তাই খাওয়া যাবে না, অবভিয়াসলি হেলদি খাবার খেতে হবে, টাইমলি খাবার খেতে হবে, পরিমাণ মতো খাবার খেতে হবে। অ্যান্ড বাকি 16 ঘন্টা হচ্ছে ফাস্টিং করে থাকতে হবে, মানে বাকি 16 ঘন্টা কিছু খাওয়া যাবে না, শুধুমাত্র জল আর চা, মানে চা উইদাউট চিনি অ্যান্ড উইদাউট মিল্ক। তো এইরকম চা আর জল খাওয়া যেতে পারে। তো আমি সেটাই আজকে থেকে স্টার্ট করেছি। আমার স্টার্ট করার কারণটা শুধুমাত্র রোগা হওয়া নয়, এটাতে অনেক কিছু হেলথ ইস্যু সলভ হয়, মানে যা আমি ইন্টারনেটে পড়েছি বা যা একটু পড়াশোনা করে বুঝেছি। তো সেই জন্য ইচ্ছা মানে ইচ্ছা করলো যে ঠিক আছে চলো এরকম একটু স্টার্ট করে দেখা যাক, বিকজ এই জিনিসগুলো আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং, কারণ জানোই যে আমার 2টো বাচ্চা আছে অ্যান্ড তাদেরকে নিয়ে আমাকে চলতে হয়, আর তাদের মতন করে আমার রুটিনটা সেট করা। সো অনেক সময় এর আগেও আমি অনেকবার ডায়েট করা অ্যান্ড ওয়ার্কআউট করার চেষ্টা করেছি, বাট হ্যাঁ কিছুদিন করার পর সেটা আমি কন্টিনিউ করতে পারিনি, বিকজ বাচ্চা আছে, কখনো তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো যখন বাচ্চার শরীর খারাপ হয় বা কিছু হয়, তখন মানে আর অন্য কিছু মাথায় থাকে না, ওটাতেই সমস্ত ফোকাসটা চলে যায়, তখন সারাদিনে কি খাচ্ছি কি করছি মানে সেগুলো ম্যাটার করে না আর কি। তো যাই হোক, সেগুলো আর কন্টিনিউ হয়নি ইভেনচুয়ালি, কিন্তু এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আমি দেখলাম যে আমার পক্ষে করা হয়তো সম্ভব। তো সেই জন্যে ভাবলাম যে ঠিক আছে চলো ট্রাই করে দেখা যাক। তো আজকে হলো আমার সেই ফাস্টিং এর প্রথম দিন। তো বলে রাখি যে আমি কিন্তু মানে ওভারওয়েট, বেশ অনেকটাই ওভারওয়েট। আমার হাইট অনুযায়ী বা আমার বয়স অনুযায়ী যেরকম আমার ওজনটা হওয়া উচিত তার থেকে অনেকটা বেশি আমার ওয়েট। তো আমার যখন সেকেন্ড প্রেগনেন্সি চলছিল, তখন আমি যে ডাক্তারের আন্ডারে ছিলাম, মানে ডক্টরের আন্ডারে ছিলাম, তো তিনি আমাকে বারবারই বলেছেন যে তুমি কিন্তু প্রেগনেন্সির পরে ওয়েট কমাবে, ওয়েট কমাবে, মানে তোমাকে কমাতেই হবে, বিকজ আমার ডিউরিং প্রেগনেন্সি আমার একটা ডায়াবেটিক আমি হয়ে গেছিলাম, সেটা আমি শেয়ার করেছিলাম আমাদের আমার আগের ব্লগে। তো ডায়াবেটিক হয়ে গেছিলাম, তো ওনার বক্তব্য হচ্ছে তুমি যদি ওয়েট না কমাও তাহলে ইন ফিউচার তুমি ডায়াবেটিক হয়ে যাবে আর কি, আবারও ডায়াবেটিক হয়ে যাবে, বিকজ ওটা ছিল প্রেগনেন্সির টাইমে যে ডায়াবেটিকটা হয়, তো যখনই ডেলিভারি হয়ে যায় তো ওটা ঠিক হয়ে যায়, বাট ওটা হলে একটা পরবর্তী মানে ফিউচারে একটা ডায়াবেটিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা চান্সেসটা অনেক হাই হয়ে যায়। তো সেটাই আমাকে আমার ডাক্তার বলেছিল যে তুমি কিন্তু অবশ্যই তোমার ওয়েটটা কন্ট্রোল করবে, ইভেন ওয়েট কমাতে হবে তোমাকে, আদারওয়াইজ কিন্তু একটা সম্ভাবনা থাকছে তোমার ডায়াবেটিক হয়ে যাওয়ার, অ্যান্ড সেই সম্ভাবনাটা হাইয়ের দিকে আর কি। তো সেইটাও একটা কারণ যে আমি ওয়েট কমাতে চাইছি, অ্যান্ড অবভিয়াসলি অনেক বেশি ওভার ওয়েট, ওয়েট কমালবো সেটাই স্বাভাবিক আর কি। তো যাই হোক, আজকে থেকে নতুন একটা জিনিস স্টার্ট করলাম, দেখা যাক কতদূর কি যেতে পারি, অ্যান্ড তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, কেমন কি যাচ্ছে, কী কী করছি কি না করছি, ওয়েট কমছে কি না, হেলথ ইস্যু সলভ হচ্ছে কি না। এখন হেলথ ইস্যু বলতে আমার প্রচণ্ড অ্যাসিডিটি, গ্যাস, এইগুলোর প্রবলেম হয়, অ্যান্ড সেটা
হলে খুব বাজে রকমের হয়, মানে দুদিন আগে আমার হয়েছিল, প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, সামথিং ব্রকলি বা কিছু আমি একটা খেয়েছিলাম, তো কিছু জিনিস আমার একদমই সহ্য হয় না। আবার কখনো কখনো দেখি কিছু খাই না, নর্মাল খাবার দাবার খাই, তাও আমার অ্যাসিডিটি হচ্ছে, আর অ্যাসিডিটিটা মানে খুব বাজে রকম ভাবে হয়, সেই হার্ট বার্ন হয়ে যায়, এখানটা ব্যথা করে, ভাল লাগে না শরীর, মানে সবকিছুই একটা কিরকম কিরকম লাগে। তো যাই হোক, সেটাও একটা সলভ করার ব্যাপার আছে, তো দেখা যাক কতদূর কি লাভবান হই। আজকের দিনটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং, বিকজ হচ্ছে আজকে হচ্ছে শনিবার, তো আজকে থেকে মোটামুটি আজকাল দুদিন হচ্ছে উইকেন্ড, তো উইকেন্ড হলেই আমাদের হচ্ছে একটু উল্টোপাল্টা খাওয়ার ব্যাপার চলেই আসে। আমার তো বিরিয়ানি সময় থাকে, মানে শনিবার বা রবিবার আমি বিরিয়ানি খাই, সেটা আমি আগে ব্লগে শেয়ার করেছি, তো সেই জন্য বলছি যে আজকের দিনটা খুব চ্যালেঞ্জিং, নিজেকে কন্ট্রোল করতে হবে। 8 ঘন্টা যে খাবো সেটা যা খুশিতেই খাওয়া যাবে না, অবশ্যই একটু হেলদি খাবার দাবার খেতে হবে, অ্যান্ড বাইরের খাবারটা যতটা সম্ভব ততটা অ্যাভয়েড করতে হবে। তো দেখা যাক আজকে কতটা কি হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ এখন কিন্তু এই ধরনেরই ব্লগ আমি দেবো, বিকজ যেহেতু এটা আমার লাইফে একটা নতুন অ্যাডিশন বলতে পারো। যাচ্ছি পটেল ব্রাদার্স এ, আর এই যে রীতি এখানে রেডি হয়ে বসে আছে, তো গিয়ে তোমাদেরকে দেখাবো পটেল থেকে কি কি জিনিস কিনছি আজকে। বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, -11 ডিগ্রি টেম্পারেচার, তো সমস্ত আর কি নিজেদের ভালো করে র‍্যাপ করে বেরোতে হবে। তো চলে এসেছি পটেল ব্রাদার্সে, পটেল ব্রাদার্সে গিয়ে আর সেভাবে শ্যুট করা হয়নি, জানোই খুব ভিড় থাকে। তারপর যাই হোক, ওখান থেকে ফিরে আমি স্যান্ডউইচ খাচ্ছি, তো এখানে আমি অ্যাভোকাডো স্যান্ডউইচ নিয়েছি। এর ভেতরে শুধু অ্যাভোকাডোই নয়, বিভিন্ন রকম সবজি আছে, যেমন শসা, তারপর টমেটো, আর সাথে দুটো যে মাল্টিভিটামিনস খাই সেই দুটো, আর একটা প্রোবায়োটিক ড্রিঙ্ক, যেটা আমার জন্য খুবই হেল্পফুল। তো আজকে লাঞ্চটা দেখো খুবই সিম্পল, ভাত, আলু ফুলকপির তরকারি, আর একটা চিকেনের লেগ পিস। তো চিকেনের লেগ পিসটাকে আমি ম্যারিনেট করে এয়ার ফ্রায়ারে করে নিয়েছিলাম, তো এই দিয়ে আজকে লাঞ্চ করেছি। ফ্রিজে ডাল ছিল, কালকে ডাল করেছিলাম, অনেক সবজি দিয়ে করেছিল, কিন্তু এখন আর ডাল খেতে ইচ্ছা করছে না, খুব যে খিদে পেয়েছে সেরকমও নয়, কারণ যেহেতু ব্রেকফাস্টটা আজকে অনেক দেরিতে করেছি, প্রায় 11:30 নাগাদ ব্রেকফাস্ট করেছি, তো এখন এইটুখানি ভাত আর এটা খেলেই আমার মনে হয় এটা এনাফ। তো পিকাচু দেখো এখানে পেয়ারা খাচ্ছে, আর রিদ্ধি ওই দেখে তাড়াতাড়ি করে আসছে ও খাবে বলে। তো কালকে রিদ্ধির শরীরটা বেশ খারাপ ছিল, খুব অনেকবার 2-3 বার বমি করেছে, পেটেরও একটু গণ্ডগোল হয়েছিল। আসলে আমার মনে হয় ওর এখন দাঁত বেরোচ্ছে, তো ওই জন্য খুবই পেটের একটা গণ্ডগোল হচ্ছে, আর মাঝে মাঝেই খুব ইরিটেট হচ্ছে, খুব কান্নাকাটি করছে। তো যাই হোক, আজকে অনেক বেটার আছে মনে হচ্ছে, কারণ ও আগের দিনের থেকে অনেক বেশি খেলাধুলো করছে। আর আজকে শনি রবিবার, মানে আজকে শনিবার, তো এই শনি রবিবার দুদিন আর কি আমার ঘর দরে খুবই খারাপ অবস্থা হয়, যেহেতু পিকাচু স্কুলে যায় না, আর পিকাচু স্কুলে না গেলে এই ছোটোটাও ঘুমোতে চায় না, তো আমাকে বারবারই গোছাতে হয়। আর এটা দেখো আমি ঘরটাকে সেকেন্ড টাইম গুছিয়েছি। তো যাই হোক, এখন রেডি হয়ে একটু বেরোবো, আমরা এখন যাব হচ্ছে মলে। তো এরা আজকে তো পিকাচুর সুইমিং ক্লাস থাকে, বাট ওর যে ট্রেনার আছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তো ওই জন্য সুইমিং ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই জন্য বাড়িতে থাকলে না এরা ঘুমোয় দুপুরবেলা, দুজনের কেউই ঘুমোয় না, আর বদমাইশি করে বেড়ায় না, আমরাও ঘুমোতে পারি, ওই জন্য বাইরে বেরিয়ে যাওয়াই বেটার। বাট শীতকাল, বাইরে তো সেরকম এখন পার্কে ঘোরা যাবে না, তো এখন একমাত্র উপায় হচ্ছে কোনো মলে যাওয়া। তো আমাদের এখানে পাশেই যে মলটা আছে, পাশে মানে 20 মিনিট যেতে লাগে, তো সেই মলটাতেই যাব। কিছু কেনার নেই, ঋদ্ধির 2-1টা জামা কেনার আছে, যেটা আমি আগের সপ্তাহে গিয়ে পাইনি, ওর জামাটা কিনবো বলেই গেছিলাম, তো দেখা যাক এখানে পাই কিনা, পেয়ে গেলে ভালোই হয়। তো দেখো আমি মলে চলে এসেছি, আর মলে এসেই আমি মোটামুটি এই প্রাইমার্ক বলে এই দোকানটাতেই ঢুকি, কারণ আমার যে সমস্ত জিনিস কেনার থাকে এই দোকানটা থেকেই পেয়ে যায়, আর সেভাবে কোনো দোকানেই মলে ঢোকা হয়নি। আর আমি এখানে একাই এসেছি, বিকজ পিকাচু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তো গাড়িতেই ও এখন ঘুমোচ্ছে, ওর সাথে ওর বাবা আছে, আর আমি ঋদ্ধিকে নিয়ে দোকানটায় ঢুকেছি, কারণ পিকাচুকে যদি এখন দোকানে নিয়ে আসতাম তাহলে ওর ঘুমটা ভেঙে যেত।
তো যাই হোক, দেখো এখানে অনেক রকমের জিনিস আছে, আর দোকানটায় সেল চলছিল, তো টুকটাক অনেক কিছু ডিসকাউন্টও ছিল। তো একটু দেখে দেখে নিতে হয়, তাহলে বেশ সস্তায় জিনিসগুলো পাওয়া যায়। আর এই দোকানটা এমনিতেই ভীষণ সস্তা, মোটামুটি $10 থেকে $15-এর মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর কত ধরনের ব্যাগ দেখো, এখানে বিভিন্ন কালারের ব্যাগ আছে। এই ব্যাগগুলো সব ওই $10 থেকে $20-এর মধ্যে তুমি পেয়ে যাবে, জামার সাথে ম্যাচিং করে তোমরা নিতে পারো। আর তোমার কালেকশনও এখানে প্রচুর, মানে জুতো থেকে শুরু করে জামা কাপড় ভীষণ ভালো কালেকশন। মানে আমার তো এটা একটা ফেভারিট দোকান হয়ে গেছে। আর খুব বেশি দিন হয়নি মানে এই এটা তোমার আমেরিকাতে এসেছে। আর এখানে দেখো সামার কালেকশনও চলে এসেছে, তো এগুলোতে কোনো ডিসকাউন্ট নেই যেহেতু এগুলো একদম নিউ কালেকশন। বাট যেগুলো উইন্টার কালেকশন সেগুলোতে ওরা প্রচণ্ড রকমভাবে ডিসকাউন্ট দিচ্ছে, লাইক 50% ডিসকাউন্ট তো ছিলই। আর এটা দেখো সামারের কালেকশন বেশ ভালো ভালো কিন্তু এসেছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, বাড়ি ফেরার পথে আজকে একটা স্যালাড নিয়ে এসেছি, কারণ আমার খাওয়ার টাইম হয়ে গেছিল, আর এসে বাড়িতে রান্না বান্না করে খেতে আমার অনেকটা টাইম লাগবে। তো এটা হচ্ছে সিজার স্যালাড উইথ গ্রিল চিকেন। তো এর সাথে দেখো একটা ড্রেসিং দিয়েছে, আর সাথে কিছু ওই বিস্কিট টাইপের কিছু থাকে, তো ওটাও দিয়েছে। তো যাই হোক, এই স্যালাডটা দিয়েই মোটামুটি আমার পেট ভরে যাবে। আর এটা আমি আগেও খেয়েছি, বেশ ভালো খেতে, মোটামুটি ওই $8 থেকে $10-এর মতন দাম নেয়। ওয়েন্ডিস থেকে কিনেছি। তো যাই হোক, আজকে ডিনার এটা দিয়েই করছি, আর এটাই হচ্ছে আজকের আমার শেষ খাবার। মানে এখন ধরো 7:10 মতন বাজে, আর আমি আমার ডিনারটা করে নিচ্ছি, এরপর আবার কালকে খাবো। কালকে মোটামুটি 7টায় যেহেতু এখন খাচ্ছি, তো আমি আবার 11টার সময় খাবো কালকে। আর আজকে ওই প্রাইমার্ক থেকে কী কী কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে দুটো আমি নাইট স্যুট কিনেছি, তবে এই দুটো কিন্তু আমার জন্য নয়, কার জন্য আমি পরে তোমাদেরকে বলবো, পরে কোনো একটা ব্লগে বলবো। তো এটা মোটমাট শীতে পরার জন্যই, আর এইটার দাম নিয়েছে হচ্ছে $10, ডিসকাউন্টে ছিল। আর আর একটা যেটা কিনেছি সেটা দেখো, সেটার দাম নিয়েছে হচ্ছে $7 মতন। তো বেশ ভালো, এই জিনিসটা আমারও একটা আছে, মানে খুব গরম হয়, তো আমার এখানে খুব একটা লাগে না, বিকজ যেহেতু ঘরের মধ্যে হিটার চলে, তো ঘরের টেম্পারেচার একদম নর্মাল থাকে। তো এটা দেখো $7 মতন দাম নিয়েছে, বাট এটা ইন্ডিয়াতে ভীষণভাবে লাগে। আর এখানে দেখো কিছু ফলস আমি নেলস নিয়েছি, এমনিতে খুব একটা করা হয় না, বাট মাঝে মাঝে ইচ্ছা করে। আর কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি, এটা $2 মতন দাম নিয়েছে। আর ফলস নেলসটা নিয়েছিল হচ্ছে ওই $2 থেকে $3। আর একটা হাইলাইটার প্যালেট নিয়েছি, এটাও ওই ডিসকাউন্টে $2 দাম নিয়েছে, বেশ ভালো পিগমেন্টেশন। আর নিয়েছি দেখো ছোট একটা এই পারফিউম, এটা মাত্র $1 পেয়েছি, ডিসকাউন্টে ছিল। আর পিকাচুর জন্য দেখো এরকম একটা ওয়াটার গেম নিয়েছি, এটা $1.50 মতন নিয়েছে, তবে আমার মনে হয় এটার দামটা একটু বেশি নিয়েছে, বিকজ এইগুলো খুব বেশি হলে $1 হওয়া উচিত। আর এখানে ঋদ্ধির জন্য দেখো কয়েকটা টি শার্ট নিয়েছি, তো আমি একটু বড় সাইজেরই নিয়েছি যাতে ও একটু পরতে পারে, কারণ ও খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়। এমনিতেই এখন ওর 7 মাস মতন বয়স, বাট লাগে হচ্ছে 12 মাসের জামা, তো আমি মোটামুটি ওই 1.5 বছর থেকে 24 মান্থের জামা নিয়েছি। আর একটা মনে হয় একটু এই বয়সের নিয়েছিলাম 12 মাসের মতো। তো এই সমস্ত টি শার্টগুলো $1 করে দিচ্ছিল, তো আমি সামারের জন্য কিছু কিনে রেখেছি। তো এই ছিল আজকে আমার শপিং, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এখন বেজে গেছে হচ্ছে রাত 12:10, আর আমি এই কিছুক্ষণ আগে একটু গ্রিন টি খেলাম। তো আজকে আমার ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের প্রথম দিন ছিল, অ্যান্ড বলবো যে ভালোভাবেই গেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। আমি আজকে একদমই বিরিয়ানি খাইনি, বাইরের কোনো জাঙ্ক ফুড খাইনি, আজকে বাইরের খাবার খেয়েছি কিন্তু সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, স্যালাড খেয়েছিলাম। তো যাই হোক, ভালোভাবেই গেছে দিনটা, প্রথম দিনটা বলতে গেলে আমি সফল হয়েছি, এটাই তোমাদেরকে বলার। আর সেরকম কোনো প্রবলেম হয়নি, প্রবলেম শুধু
মানে সকালের দিকটা যে টাইমটা আমি ব্রেকফাস্টটা করি সেই টাইমটা আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, ওটা একটা হচ্ছিল। আর কালকে থেকে যেহেতু আমি স্টার্ট করেছিলাম, মানে কালকে সন্ধে 7টায় আমি লাস্ট খেয়েছিলাম, তো সন্ধে 7টার খাওয়ার পর ওই 11টা 11:30টার দিকে আমার একটু একটু খিদে পাচ্ছিল, বাট এছাড়া আর কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর আজকেও আমি ধরো 7টার সময় খেয়ে নিয়েছি, 7:10 মতন হয়েছে আর কি আজকে, যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, তো মোটামুটি এখন খিদে পাইনি। তো 12:15 নাগাদ আমি একটুখানি গ্রিন টি খেলাম, মোটামুটি এখন ঠিকই আছে। তো বলা যেতে পারে আমার ইন্টারমিডিয়েট ফাস্টিং এর প্রথম দিন একদম সফল গেছে, একদম ভালোভাবে গেছে। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর এইসবে আমি আমার যে শর্ট ভিডিওটা থাকে সেইটা আমি এইসবে তো এইসবে এডিট করছিলাম, তো ওটা আমি আপলোড করব আর কি, ওটাও তোমরা দেখতে পারো। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। তো চলো আজকের মতন আমি এখানেই তোমাদেরকে টাটা বলছি, টাটা।